ব্রিটেনে করোনাকালের সময় বিলিয়ন বিলিয়ন পাউন্ড ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতি হয়েছে বলে নতুন একটি তদন্ত প্রকাশ পেয়েছে। আর এই জালিয়াতির সাথে যারা যুক্ত ছিল তাদের নিয়ে নতুন করে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতির বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। করোনা মহামারীতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে অর্থ বণ্টনের সিস্টেমটিতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়, আর এতে কয়েক বিলিয়ন পাউন্ড অর্থ জালিয়াতি হয়েছে বলে পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসসি একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। পিএসসি জানিয়েছে করোনা ভাইরাসের শুরুর বছরেই বিলিয়ন বিলিয়ন পাউন্ড বেহাত হয়ে যায় জালিয়াতির কারণে। জালিয়াতি এবং সিস্টেমের ত্রুটির কারণে 2020-21 সালে 8.3 বিলিয়ন পাউন্ড অর্থ অতিরিক্তভাবে পরিশোধ করতে হয় মানুষদের, যা আগের বছর ছিল 4.5 বিলিয়ন পাউন্ড। এছাড়া অনেক মানুষ আইডেন্টিটি জালিয়াতি করে 68 মিলিয়ন পাউন্ড চুরি করেন। এতে ক্ষতিগ্রস্ত হয় 10,000 আর্থিক সুবিধাভোগী মানুষ। এই সমস্যার জন্য যুক্তরাজ্যের এমপিরা অর্থ বিভাগের উদাসীনতা এবং সমস্যা সমাধানে তাদের ব্যর্থতাকেই দায়ী করেছেন। যদিও মহামারী শুরুর আগেই ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতির আগাম সতর্কতা দিয়েছিল, তবুও এমপিরা এই ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগকে এই সমস্যার জন্য দায়ী করেছেন। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলছে করোনার প্রথম লকডাউনের সময় 2020 সালের মার্চ এবং এপ্রিল মাসে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য ব্যাপক আবেদন আসতে থাকে। ওই সময় প্রতিদিন 1,00,000 মানুষ এই সুবিধার আওতায় এসেছে। এতে জালিয়াতি চক্র এর ত্রুটির সুযোগ নিয়ে অর্থ লোপাট করেছে। সমস্যা সমাধানে ওই সময় কর্মকর্তারা আর্থিক সহায়তা দেওয়ার সময় প্রার্থীদের ফেস টু ফেস ডাকত এবং দ্রুত তাদের পরিচয় শনাক্ত করা হতো। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন পাবলিক অ্যাকাউন্ট কমিটি মহামারীর শুরুর পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছে। করোনা এবং লকডাউনের কারণে জীবনযাপন ঠিক রাখতে তারা বিপুল সংখ্যক মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে। ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমের কারণে 7,00,000 মানুষ এই সুবিধা পেয়েছে। এছাড়া এই জালিয়াতির সাথে যারা যুক্ত তাদের ব্যাপারেও তদন্ত করছে তদন্ত বিভাগ। এই ছিল আমার কাছে ইউনিভার্সাল ক্রেডিট জালিয়াতির যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানুন নানাডের ইউটিউব ও ফেসবুক পেজে, একই সাথে ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.nanadmedia24.com।